প্রবলেম হয়ে গেছিলো, টুবির জন্যই তো হয়েছে, আমাদের মেমোরি কার্ড শর্ট হয়ে গেছিলো, তো সেটা আমরা ইউজ করেছি টেকনোলজিক্যাল ইউজার একটু করেছিলাম। হ্যাঁ বলেন। না আমরা কথা বলছিলাম বাংলাদেশের পার্লামেন্ট, বাংলাদেশের দূতাবাসগুলো যে পরিমাণ রিসোর্স ইউটিলাইজ করছে, আউটপুট কী হচ্ছে এটা নিয়ে আমরা আমি মনে করি বাংলাদেশের দূতাবাসের সংখ্যা কমিয়ে দেওয়া উচিত। এই নর্থ আমেরিকায় একটা দূতাবাস থাকলেই হয়, একটা দূতাবাস যদি ওয়াশিংটন থাকে তাহলে ইউনাইটেড স্টেট কভার করবে, কানাডা কভার করবে, কভার করতে পারে। কারণ বিশেষ কোনো কাজ নাই ভিসা দেওয়া ছাড়া, ভিসা একটা ফর্ম পাঠিয়ে দিলে তো দেবে, অনলাইনে অনলাইনে দিতে পারে। আর হলেও আমরা যারা আমেরিকান সিটিজেন হয়েছি তাদের একটা স্ট্যাম্প দেয়। এছাড়া আমি আজ পর্যন্ত কোনো কিছু করতে দেখিনি, বড় বড় কথা অনেকেই বলেন, কিন্তু তাহলে আপনাদের ডাটা দিতে হবে যে এত বিলিয়ন ডলারের ব্যবসা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা সাহায্য করেছেন, অথবা অন্য কোনো ব্যবসায় বাংলাদেশের নীতি সাহায্য করেছেন কনসাল জেনারেল সাহেবরা, এইটা আমাদের দিতে হবে। দাদা ডাটা যদি পাঠিয়ে দেন তাহলে আমি যাই অফিসে মাপছি যে ভাই আপনারা দেশের জন্য খুব ভালো কাজ করতেছেন, অনেক কিছু পাঠিয়েছেন, দেশের ব্যবসা উন্নতির সাহায্য করেছেন, সোফার আই নো কেউ কিছু করতেছেন। আমি বেশ কয়েকটা কনসাল জেনারেলের গ্রন্থ দেখলাম, বিশেষ কোনো একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি বা আমি শুনিনি, আপনি শুনেছেন কি না এরকম যদি শুনতাম যে একটা বড় ডিল বা এক বিলিয়ন ডলারের একটা ডিল কনসাল জেনারেল সাইন করতে সাহায্য করেছেন বাংলাদেশে, একটা এক্সপোর্ট বাংলাদেশ থেকে এখানে একটা এক্সপোর্ট হয়ে আসছে, তাহলে মনে করতাম যে আপনাদের থাকাটা সার্থকতা আছে। তা আমি মনে করি যেহেতু আপনারা কিছুই করতেছেন না, ঘরের মধ্যে বসে থাকবেন আর ঠিক মতো অফিসও করেন না, এটা তো জানেন না বোধহয়, যাই হোক সেটা বাংলাদেশের দোষও আসছে, খালি এদের দোষ দিয়ে লাভ নেই। বাংলাদেশে অফিসে বড় অফিসাররা যান না, এখানে অফিসের সাধারণত এক ঘন্টা যান বা গাড়ি থেকে ফ্ল্যাগ করিয়া চলেন হুইজি জোকে পাঁচল জেনারেল ফ্ল্যাগ করাবেন, একটা ড্রাইভার কেন দাদা? আমরা তো 25 বছর যখন ড্রাইভার ছাড়াই চলতেছি, আপনি কি গাড়িটা ড্রাইভ করতে পারবেন যেতে পারেন না, আমি যান কোথায়? এটা তো একটা সাংঘাতিক, আমার মনে হয় একদম ড্রাইভার এক্সট্রা ড্রাইভার রাখা দরকার। কখনো যদি আপনারা বাইরে কোথাও যান তাহলে সে ড্রাইভারটা নিয়ে গেলো, তাও তাও দরকার হয় না। আপনি যদি পাঁচল জেনারেল সাহেব ড্রাইভ করে অন্য কনসোলের অন্য কোনো এমবেসিতে যান তাকে তো করবে, অসম্মান হবে আমার তো মনে হয় না, নাকি হবে? না হবে না, আপনার সমস্যাটা লস এঞ্জেলিস ভিত্তিক বা যুক্তরাষ্ট্র ভিত্তিক না, সমস্যাটা আমি যেটা আগে বা বলেছিলাম ইউনিভার্সাল, হান্ড্রেডস অফ দেশে এটা হয়ে যাচ্ছে। ফলে এই ব্যাপারে আমাদের পররাষ্ট্র সচিব যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার সামনে আনা উচিত প্রসঙ্গটা। আমার একজন বন্ধু আছে, সে অ্যাম্বাসেডর হয়েছে ইউএনএ, ডক্টর মোমেন ভাই, আমি জানি না উনি অবশ্য খুব সচেতন এই সমস্ত ব্যাপারে, জানি না উনি ওনার এই যারা কাজ করে ছোটো ছোটো এমবেসি আছে বিভিন্ন জায়গায় কনসুলেট আছে এদের কোনো সাজেশন দিতে পারেন কি না, না ওনার এখতিয়ার নেই আমার জানা নাই। তা মনে হয় এই জিনিসগুলো একটু সুস্থভাবে চিন্তা করে অনেক কিন্তু টাকা সেভ করা যায় বিভিন্ন বিশ্বের কনসুলেট। আসলে ডক্টর মোমেন দেখলেন জাতিসংঘের ভিত্তিক জাতিসংঘের মনে হয় প্রতিনিধিত্ব উনি করছেন, প্রধানত ঢাকা শহরে, এবং এই ক্ষতিটা বা এই পরিস্থিতিটা কিন্তু সীমাহীন এবং ভয়াবহ এবং দিনের কিন্তু বাড়বে কমবে না। যেমন আপনি কিছু মেগাওয়াট অ্যাড করলেন কিন্তু ডিমান্ড বা রিকোয়ারমেন্ট কিন্তু অনেক বেশি করে বাড়ছে, তো এটা একটা মেজর ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ না হলে ডেভেলপমেন্ট না হলে এই প্রবলেম। এই সমস্যাতে আমি অনেক আলাপ করেছি বিভিন্ন এক্সপার্টের সাথে, কীভাবে করা যায় আপনি সাজেশন কী? আমরা দুটো জিনিস করা উচিত, একটা হলো ডিসেন্ট্রালাইজেশন করা বাংলাদেশ ঢাকা বা ভিত্তিক যে এস্টাবলিশমেন্ট না ঢাকা এস্টাবলিশমেন্টগুলো যেখানে প্রচুর পপুলেশন হয়, লেটস সে ঢাকা কোর, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাকে, লেটস সে ঢাকা সেন্ট্রাল জেল অথবা সেক্রেটারিয়েট, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি এর বি আর সেক্রেটারি ভেঙে তিনটা করলে হয় না, আপনি দৃশ্য দিলে লেটস সে আপনি মোমেন্ট শুরু করলে তিনটা ভাগ করলে কি হয়, ধরুন একটা অ্যাডমিনিস্ট্রেশন চাই আছে ওটা একটা নশিনীতে থাকলো, অথবা ধরেন আরেকটা ইকোনমিক সাইডটা যেটা দেখতেছি, আবার এমবিসি দ্বারা কোনো ফরেন ইন্ডাস্ট্রি হতে পারে, এই ভাগ যেটা থেকে আপনি যুক্তরাষ্ট্রে আমরা যেটা দেখি আইএনএস ইমিগ্রেশন বিষয়টা চারটা স্টেটে ডিস্ট্রিবিউট, এখানে লস এঞ্জেলেস কিছু আছে, অন্য স্টেটে কিছু আছে, ওয়াশিংটন ডিসিতে কিছু আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যে রাজধানীতে যান যুক্তরাষ্ট্রের রাজধানী, সেখানে দেখবেন যে সবচেয়ে কম অফিস ওইখানে আসে, সত্যি প্রবলেম নেই, হ্যাঁ সবচেয়ে কম রাজধানীতে, এরা এইভাবে ডিজাইন করেছে রাজধানীতে, বস্তুত প্রেসিডেন্ট থাকেন আর প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছাড়া বিশেষ কিছু এটা একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হচ্ছে কিছু ওয়েলকাম করা উচিত ফরেন টেকনোলজি, ফরেন ইনভেস্টমেন্ট, এই মেজর পরিমাণে যাদের
যেটা আমার সাবজেক্ট আসলে দাদা ওইভাবে ওয়েলকাম হয় না, টেকনোলজি ট্রান্সফার করতে হবে। আপনারা জানেন না প্রিয় দর্শক, টেকনোলজি ট্রান্সফার করতে একটা কথা আছে, জাপান এত উন্নত হয়েছে, জাপানের টয়টা কিন্তু ফোর্ড কার, এটা কেউ জানেন না। টয়টা যখন ফোর্ড কোম্পানি খুব আজ থেকে বহু বছর আগে যখন ফোর্ড কোম্পানি ভালো করতেছিলেন, তারা ওটা বিশেষ কোনো ইঞ্জিনিয়ার এখানে রেখে দিয়েছিলেন চুক্তিভিত্তিক ইউনাইটেড স্টেটের সাথে, তারা ছিল প্রায় 10 বছর যাবৎ ইন্টার টেকনোলজিটা রপ্ত করে তারা দেশে নিয়ে গেছে, দেশে নিয়ে গাড়ি বানিয়ে এটাকে আরেকটু মডিফাই করে টয়টার নাম দিয়ে গাড়ি করেছে। এখন ঘটনা হয়েছে কি, টয়টা গাড়ি ফোর্ডের চেয়েও ভালো। তা আমাদের করতে হবে বাংলাদেশ থেকে এখানে চুক্তি করে ইউনাইটেড স্টেটের সাথে চুক্তি করে, ইউনাইটেড স্টেট বলতে তো কিছু নয় কোনো কোম্পানির সাথে চুক্তি করে কিছু এক্সপার্ট, কিছু ইঞ্জিনিয়ার বা হোয়াট এভার যে বিষয় এক্সপার্ট আর কি ফাইন্যান্স দিকে যে আছে এক্সপার্ট, এখানে এসে বসে থেকে জিনিসটা শিখে ওইটাকে ট্রান্সফার করতে হবে টু আওয়ার কান্ট্রি, তাই উন্নতি হবে টেকনোলজিকে ট্রান্সফার বলা হয় এটাকে। আরেকটা জিনিস আমার চোখে পড়েছে, 2 বছর আগে যখন ঢাকা গিয়েছিলাম, আড়াই বছর আগে, হান্ড্রেডস অফ বিল্ডিং উঠছে যেখানে সেখানে, রাইট, আপনি জানেন তো বহুতল হয়ে যাচ্ছে, বললাম কিছু থাকবে না, একটু ঝাঁকি দেবে কারণ ওটা ফজের মধ্যে আসে হালকা ঝাঁকি, আমরা 7-7 পয়েন্টের ঝাঁকি খেলাম, আমাদের একটা বিল্ডিংও পড়ে নাই। বাংলাদেশে 5-6 পয়েন্টের ঝাঁকি হলে ইটের বিল্ডিংয়ের সুরসুর করে ঝরে পড়বে এবং 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন লোক মারা যাবে। আমি চাচ্ছি না যে আপনার মানুষ মারা যাক কিংবা সম্পদের বিষয়টি, আমি ওইভাবে করলে তা আমার হচ্ছে এই যে প্ল্যানিং দিচ্ছি, আমরা প্রমিট দিচ্ছি, ইজ ইট রাইট, ইজ ইট ভায়াবল, এটা হচ্ছে আমার প্রশ্ন। না ওইটাকে আপনি করতেও পারবেন না, মানুষ কিছু মানে না। যেমন ধরেন না প্রিয় দর্শক, এটা শুধু সরকারের দোষ দিলে হবে না, আমার যেখানে ঢাকাতে যেখানে আমরা বসবাস করতাম আর কি, সেই রাস্তাটা ছিল 20 ফুট, সেটাকে 2 দিক থেকে চাপাইতে যাবে 5 ফুট নিয়ে আসে, একটু একটু সত্যি কার্নিশটা বাড়াতে বাড়াতে হয়ে গেল 10 বছর পরে রাস্তা দিয়ে আর রিক্সা চলছে না, আগে কিন্তু 2টা গাড়ি যেতে হবে। তো আপনাদের সেটাও খেয়াল করতে হবে, আপনার বাড়িটা একটু পরিধি বাড়লো বটে কিন্তু রাস্তা না থাকলে বাড়িটার মূল্য কিন্তু কমে যায়, সেটা বোঝে না, মানে গাড়িতে না যেতে পারলে বাড়ির দামটাও তো কমে যায়। এবং আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম যে ঢাকাকে বিকেন্দ্রীকরণ, এটা না করা হলে ঢাকার পপুলেশন আপনারা জানানো হয় 1 কোটির বেশি, কেউ কেউ দেড় কোটি বলেন, রাইট, এবং 2020 সালে এটা হয়ে যাবে ডাবল, বিভিন্ন পরিসংখ্যান দেখা যাচ্ছে। আই হ্যাভ এ ডাউট 20 সাল পর্যন্ত কি হয় থাকে কি না দেশ, কারণ হলো কি যে কারণ বেশি লোক কনসেন্ট্রেট হলে এমনি ননসেন্স হবে, কারণ আপনি গাছ কাটবে বিল্ডিং বানাবে মানুষ তো বাঁচতে হবে না, কাজে যেটা দরকার ডিসেন্ট্রালাইজেশন আরও 20 বছর আগে করা উচিত ছিল, যে সেন্ট্রালটা ওইখানে রাখার কোনো যুক্তি নেই আছে বলে মনে হয় না, ভেঙে 4 টুকরা করে 4টি ডিভিশনে নেওয়া নিতে পারা যেত, অথবা করা যেত এই যে নরসিংদিয়া আছে ঢাকার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দিলে তাহলে লোকগুলো ওইদিকে ডাইভার্ট করা যেত, সেটা করছে না কেন, এটার অর্থ আসলে ঢাকার ব্যাপারে যে একটা ভালোবাসা বা ক্লোজনেস একটা ব্যাপার আছে, প্রক্সিমিটি যে ক্লোজনেস এভরিথিং, আমার স্কুল কাছে, আমার এস্টাবলিশমেন্ট কাছে, আমার বাড়ির কাছে, এগুলো পার্সোনাল গেইনের কোনো ব্যাপার থাকতে পারে, অথবা সেই ধরনের সুদূর প্রসারের চিন্তা ভাবনা হয়নি। আপনি আমেরিকার যে কোনো শহরে দেখেন ওরা প্ল্যানটা করে ওয়েল অ্যাহেড, রাইট, 50 ইয়ার্স 100 বছর পরের ব্যাপারে চিন্তা করে, বাংলাদেশের 40 ইয়ার্স এরকম তেমন কোনো লিডার আসে নাই সিঙ্গাপুরের মতো বা মালয়েশিয়ার মতো, যা সুদূর প্রসারে সুন্দর পরিকল্পনা ছিল। 40 বছর কিছু কিছু ভালো কাজ হয়েছে, ওষুধ নীতির মতো বা উপজেলার মতো কিংবা খালঘাটের মতো বা শেখ মুজিবের কৃষি বিপ্লবের মতো, কিন্তু সুদূর প্রসারে সামগ্রিক উন্নত করার জন্য ভালো প্ল্যান আমি দেখিনি 40 ইয়ার্সে। কিন্তু যে ওভারক্রাউডেড হয়ে যাচ্ছে, ওভার পপুলেশন, সেটা প্ল্যানিং এখন ইমিডিয়েটলি না করলে ভবিষ্যৎ খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ ধরলে ইলেকট্রিসিটি ক্রাইসিস হবে, কারণ ঢাকার মধ্যে চাপ আপনি কত বাড়াবেন, তার তো একটা সীমা আছে, মেগাওয়াট কত পারবে, হ্যাঁ সীমা তো শেষ, একটা পর্যন্ত সীমা সীমাহীন অবস্থায় ডিমান্ড বাড়তে থাকলে তবে করতে হবে, কাজেই সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর একটা ইলেকট্রিসিটি বিষয়টা খুব সহসা বাংলাদেশ ইন্ডিয়াতে সলভ হচ্ছে না, কারণ ইলেকট্রিসিটি প্রোডাকশন করার যে 1/3 বিক্রি করে হলো সরকার, তাই ইলেকট্রিসিটি যে প্রোডাকশন কস্টটা হয় সেই কস্টের উপরে কিছু লাভ না থাকলে কোনো প্রাইভেট ব্যবসায়ী যাবে না, এটা তো জানেন আমরা। ট্রু, বাট কিছু ডেভেলপমেন্ট হচ্ছে আমার মনে হয়, দেশপুরে যেগুলো দেখছি মেগাওয়াট বাড়াবার ব্যাপারে, ইলেকট্রিসিটির প্রবলেমটা আমার মনে হয় কি জানেন, মানে কিছুদিন পরে প্রবলেমটা এত প্রকট নাও থাকতে পারে।